আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা আমি রাত্র থেকে শুরু করেছি, আর রাত্রে এখন এই যে আমি ফ্লোর ঝাড়ু দিচ্ছি, আর রিয়ানের কোনো কিছু খাবার দিলে রিয়ান অর্ধেক খায় আর অর্ধেক ফ্লোরে ছিটায়, তো আজকেও সেই একই কাজ করেছে। এটা রিয়ানের নিত্যদিনেরই কাজ, তো এগুলো পরিষ্কার না করলে তো অনেক পিঁপড়া লাগে আর নোংরা হয়ে থাকে ফ্লোরটা, সকালে কেমন একটা খারাপ লাগে দেখতে। তো এখন এগুলো আমি সব পরিষ্কার করে নিচ্ছি। আর আমি গতদিন যে ব্লগটা আপলোড দিয়েছি ওই ব্লগের পরের অংশ এখান থেকে আর কি। রাত্রে এই পর্যন্ত ভিডিও করেছি, আর এটা হচ্ছে পরের দিন সকালে। সকালে আমরা এখন একটু হালকা পাতলা নাস্তা বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি হচ্ছে ময়দা, আর এটা হচ্ছে এটা হচ্ছে গমের আটা। আমি একটু লবণ দিয়ে এখন একটু মাখিয়ে নিচ্ছি, এর ভিতরে আমি পানি দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব। আমি আজকে রুটি বানাবো না, আমি এটা দিয়েই আর কি রুটি বানিয়ে নেব, পাতলা রুটি। এখানে আমি কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এটা এখন আমি একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে ডিম ভাজি করার জন্য এগুলো কেটে নিয়েছি, ডিমের অমলেট বানাবো। আমি এখন লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব, নিয়ে একটু নরম করে নেব। আমি ডিমটা ভেঙে নিচ্ছি, আর ডিমটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব হাত দিয়ে। এখন আমি যে ব্যাটারটা গুলিয়েছিলাম এটা আমি এখন রুটির শেপ করে আমি তাওয়ায় দিয়ে নিয়েছি, আর আমি খুবই হালকা তেল দিয়ে এটাকে ভাজি করছি। আমি রুটির মতো বা পরোটা বলতে পারেন ভাজি করে নিচ্ছি, রুটি পরোটার মতো করেই। আমার এটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন আরেকটা রুটি ভেজে নেব। আমি যে ডিমের ব্যাটারটা রেডি করে রেখেছি এটা এখন আমি এই রুটিটার উপরে দিয়ে নেব। আমি একটু হাত দিয়ে চারিদিকে সমান করে ছড়িয়ে দেব। আর আমি এর আগে যে রুটিটা ভেজে রাখছিলাম এখন এটা উপর দিয়ে আমি ঢেকে দেব। আমার আজকের এই রেসিপিটার নাম কি দেওয়া যায় আপনারা একটু বলেন তো, এটাকে ডিম পরোটা বলবো না মোংলাই পরোটা বলবো? আসলে যাই হোক, এভাবে খেয়ে দেখবেন অনেক মজা লাগে আর খুবই তাড়াতাড়ি ঝটপট তৈরি হয়ে যায়। আর রিয়ানের তো এমন খাবারগুলো রিয়ান অনেক পছন্দ করে, একটু যদি সস দিয়ে দেওয়া যায়। আমি পাশ দিয়ে একটু তেল দিয়ে নিচ্ছি, হালকা তেল দিয়ে আমি একটু ভেজে নেবো এটাকে, আর একটু লো হিটে ভাজবো কারণ রুটিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন বেশি জ্বাল দিলে রুটিটা পুড়ে যাবে, ভিতরে ডিমটা কাঁচা থেকে যাবে, তো আমি একেবারে লো হিটে এটাকে ভেজে নেবো। আমার এটা রেডি হয়ে গেছে, তো ডিম পরোটা মোংলাই পরোটা যেটাই বলি আমি ঠিক মোংলাই পরোটার সাইজে কেটে নিচ্ছি। এখন আমি যেটা ভেবে খাবো, যদি ভাবি এটা মোংলাই পরোটা তাহলে আমি একটা ভাবতে ভাবতে খাবো যে হ্যাঁ আমি মোংলাই পরোটা খাচ্ছি, আর যদি ভাবি ডিম পরোটা খাচ্ছি তাহলে সেটাই ভেবে নেব। তো যাই হোক, এখন এই যে রেডি হয়ে গেছে এটা, আর এখন আমি একটু সস দিয়ে
এটাকে এখন পরিবেশন করব আর আমি আর রিয়ান এখন গাপুশ গুপুশ করে খেয়ে নেব। রিয়ান তো সস পেলে একেবারে পাগল, ও এমন বিস্কিট দিয়ে সস দিয়ে পর্যন্ত খায়, ওর এত পছন্দ সস। তো আমরা রাত্রের খাবার খাওয়ার জন্য বাইরে চলে এসেছি। আজকে রান্না করতে ভালো লাগছিল না, শরীরটা বেশি একটা ভালো লাগছিল না, যার কারণে আর কি বাইরে খাওয়ার ইচ্ছাটা হলো। আর রিয়ানের বাবাও অফিস থেকে একটু তাড়াতাড়ি বের হয়েছে, আর রিয়ানের তো বাইরে খাওয়ার কথা বললে তো সে মহা খুশি হয়ে যায়। আর আমরা যখন খাবার অর্ডার দিয়ে বসে থাকি, রিয়ানের মানে একেবারে সহ্য হয় না যে কখন খাবার আসবে। ও একভাবে বলতে থাকে খাবার আসছে না কেন, খাবার আসছে না কেন। তো আমরা এখন বাইরে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাব। তো রিয়ানের অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের খাবার চলে এসেছে। রিয়ানের এখন হাসি আর মুখে ধরছে না। আজকে আমাদের সারা দিনটা একেবারে ফাঁকিবাজিভাবেই কাটলো বলা যায়, কারণ সকালের হালকা পাতলা নাস্তা, দুপুরের ফাঁকিবাজি খাওয়া, আর রাত্রে তো বাইরে খেয়েছি। আজকে একটু রিল্যাক্স করে এসি বেশি, আর রিল্যাক্স বলতে কি আজকে শরীরটা একটু ভালো লাগছিল না, রান্না করতে ইচ্ছা করছিল না, যার কারণে বাইরে খাওয়ার ইচ্ছাটাই হলো। এখন আমরা খাওয়া দাওয়া করবো।
আর খাওয়া শেষে এটা না খেলে তো জমেই না, অনেক ভালো লাগে এটা আমার, ধনিয়া আর হচ্ছে চাল ভাজা একসঙ্গে মিক্সড করা। তো আমরা আস্তে আস্তে রিয়ানের খেলনা কেনার বায়না হয়েছিল, যার কারণে আমরা আবার একটা শপে গিয়েছিলাম। তো ওখানে রিয়ান খেলনা কিনেছে, আর আমার আবার এই তিনটা জিনিস খুব পছন্দ হলো, যার কারণে নিয়েছি। আর আমার এই চা চাকা ছাঁকনিটা পুরানো যেটা আছে ওটা একটু নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে ভেঙে গিয়েছে, এটা ওই কারণে কেনা হয়েছে। আর এই দুইটা আমার অনেক পছন্দ হয়েছে, স্কোয়ার শেপ যেহেতু, আর দেখতেও ভালোই লাগছে, অনেক খাবার সার্ভ করা যাবে এটাতে। আর আমার স্কোয়ার শেপের মানে বাসনগুলো আমার খুব ভালো লাগে, তো আমার কাছে স্কোয়ার শেপ এমন কোনো বাসন নাই, তো এইগুলো আমার খুব ভালো লাগে দেখলে, কিনতে ইচ্ছে হয়। তো আজকে সেই ফাইনালি কিনে ফেললাম, আর এটাও বেশ ভালো লাগছে, নিচে একটা সুন্দর উঁচু বর্ডার দেওয়া আছে, স্ট্যান্ড ধরনের মানে দেখাচ্ছে। এটার দাম হচ্ছে 80 টাকা, আর ছোটোটার দাম হচ্ছে 40 টাকা, আর আমার চা ছাঁকা ছাঁকনিটা নিয়েছে 50 টাকা। তো এটা হচ্ছে আমার কেনাকাটা। আর রিয়ানের এই যে হেলিকপ্টার, ওর যে দুনিয়ায় কত খেলনা আছে আর কতগুলোই লাগবে আল্লাহ ভালো জানে, ওর বাইরে বের হলে একটা খেলনা না কিনে সে বাসায় আসবে না, আর বাসায় আসার পরে খেলনার মেয়াদ 1 থেকে 2 ঘন্টা, সর্বোচ্চ হলে 1 দিন, তারপরে শেষ। তো আমি এখন ভয়েস দিচ্ছি যখন ভিডিওতে, তখন খেলনাটা অলরেডি ভাঙা হয়ে গিয়েছে। এই যে ভিডিও দেখছি এটাতে শান্তি, খেলনা দেখে আর কোনো শান্তি নাই, কারণ ওর ভাঙা হয়ে গেছে খেলনা। তো যাই হোক, ওর খেলনা কিনে এই যে বাসায় এসছে, এখন এইটা এইভাবে চালাচ্ছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ছোট্ট করে একটা লাইক দিয়ে রাখবেন, আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন সেটাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবার জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা। আবারও শেষ বলছি, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।